কে-পপ আইডলদের জীবনটা হচ্ছে মূলত খাঁচায় বন্দি পাখিদের মতো। তাদের বাইরের জীবনটা চাকচিক্যময় মনে হলেও ভিতরের জীবনটা ততই কষ্টকর। রয়েছে তাদের জীবনের এক কালো অধ্যায়। কে-পপ আইডলদের চাকচিক্যময় জীবনের পিছনে লুকিয়ে থাকা সেই কালো সত্যগুলোই তুলে ধরব আজকের এই ভিডিওতে। বর্তমান সময়ে কে-পপের জনপ্রিয়তা হুরহুর করে বেড়েই চলেছে। তেমনিভাবে দেশ বিদেশ থেকে প্রতিনিয়ত অনেকে কে-পপ আইডল হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু সবাই চাইলেই তো আর কে-পপ আইডল হতে পারবে না। রয়েছে কিছু নির্দিষ্ট নিয়মকানুন ও বাধ্যবাধকতা, যেগুলো না মানলে কোনোভাবেই একজন কে-পপ আইডল হওয়া সম্ভব নয়। আর তোমরা যদি একজন কে-পপ আইডল হওয়ার স্বপ্ন দেখে থাকো, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনের অল সেট করে দিতে পারো। সো আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে ফেরা যাক। একজন কে-পপ আইডল হওয়ার জন্য যে বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া হয় সেটি হচ্ছে বডি ফিটনেস। বাংলায় একটি প্রবাদ হয়তো আমরা সবাই জানি, সেটি হচ্ছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। কে-পপ আইডল হওয়ার জন্য এই কথাটি সত্য। তার মানে তোমরা কেউ যদি কে-পপের অডিশন দিতে চাও, তাহলে অবশ্যই তোমাদের বডি ফিটনেস ভালো থাকতে হবে, ওয়েট কম থাকতে হবে। যদি তুমি দেখতে কিছুটা গুলুমুলু হয়ে থাকো, তাহলে সরি, তোমার জন্য কে-পপের অডিশন না। আর যদি তুমি বডি ফিটনেসে ঠিকঠাক থাকো, তাহলে দেখা হবে তোমার কী কী স্কিলস রয়েছে কিংবা তুমি দেখতে কতটা সুন্দর। যেমনটা আমরা দেখেছি বিটিএস মেম্বার জিনের ক্ষেত্রে, যখন একবার সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই সে একজন বিগ হিট এজেন্সির সদস্যের চোখে পড়ে। অতঃপর তিনি জিনের কাছে আসে আর বলে, এই বাচ্চা তুমি কোথায় যাচ্ছ, তোমাকে তো আমার লাগবে, চলো আমার সাথে চকলেট দেব। সেকেন্ড হচ্ছে স্কিলস থাকতে হবে তোমার। তুমি যদি মনে করে থাকো তোমার কোনো স্কিলসই নেই, তুমি কে-পপ অডিশন দিতে চাও, তাহলে সেটা ভুল। আমরা যদি সবথেকে ফেমাস কে-পপ গ্রুপ বিটিএস কিংবা ব্ল্যাকপিঙ্কের সদস্যদের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বিটিএসের সুগা, জেইহোপ, আরএম এরা কিন্তু খুব ছোট থেকেই গান লেখা, ড্যান্স প্র্যাকটিস করা শুরু করেছিল। এবং ব্ল্যাকপিঙ্ক মেম্বারসদের ক্ষেত্রেও কিন্তু তাই, তারা কিন্তু আগে থেকে ড্যান্স প্র্যাকটিস, সিঙ্গিং ইত্যাদি বিষয়ে পারদর্শী ছিলেন, যেই কারণে তারা খুব ইজিলি কে-পপের ট্রেনি হওয়ার যোগ্যতা লাভ করেছেন। সো তোমরাও যদি কে-পপ আইডল হওয়ার স্বপ্ন দেখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের ছোট্ট থেকেই ড্যান্স প্র্যাকটিস, সিঙ্গিং এবং ইত্যাদি আরও নানান বিষয়ে পারদর্শী হতে হবে। ট্রেনিং, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট পার্ট একজন কে-পপ আইডল হওয়ার জন্য। তুমি যদি একজন ট্রেনি হিসাবে সিলেক্টেড হয়ে যাও, তাহলে তোমাকে সবথেকে বড় এবং কঠিন একটা ধাপের মুখোমুখি হতে হবে, যেটা হচ্ছে ট্রেনিং। এই ট্রেনিং পিরিয়ড ব্যক্তিভেদে এক এক রকম হয়ে থাকে, কারো ক্ষেত্রে কয়েক মাস, আবার কারো ক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত হয়ে থাকে। ট্রেনি অবস্থায় তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, যদি স্কুল থেকে থাকে তাহলে স্কুলে যেতে হবে, তারপর ফিরে এসে তোমাকে প্র্যাকটিসে লেগে পড়তে হবে। একদিনে তোমাকে সর্বোচ্চ 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, যেটা খুবই কষ্টসাধ্য এবং ধৈর্যের ব্যাপার। এই অবস্থায় অনেক আইডলরা হাল ছেড়ে দেয়। যেমন একবার বিটিএস মেম্বার ভি ট্রেনে থাকাকালীন সময়ে তার বাবাকে কল দিয়ে কান্না করে বলেছিল এটা তার জন্য খুবই কষ্টকর। অতঃপর তার বাবা তাকে বলেছিল, যদি এটা তোমার পক্ষে বেশি কষ্টকর হয় তাহলে তুমি এটা ছেড়ে দিতে পারো, কিন্তু তারপরও সে কষ্ট করে সেখানে থেকে যায়। একজন কে-পপ আইডলের প্রচুর পরিমাণে ডায়েট করতে হয় যাতে করে তার ওজন বেড়ে না যায়। একদিনে সর্বোচ্চ 18 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেই পরিমাণে তো খাবার খেতে হবে আইডলদেরকে, কিন্তু না, তারা সেই পরিমাণে খাবার একদমই পায় না, তাদেরকে পরিমাণের তুলনায় অনেক কম খাবার দেওয়া হয় যাতে করে তাদের বডি ফিট থাকে। কোনোভাবেই তাদের ওয়েট বাড়তে দেওয়া হয় না, এত এক্সারসাইজের ফলে তাদের ওয়েট দিন দিন কমতে থাকে, আর সেটাই চায় তাদের এজেন্সিগুলো। এক্সাম্পল হিসেবে টুইস গ্রুপের মোমো, যাকে 1 সপ্তাহে 7 কেজি ওয়েট লস করতে হয়েছে। তেমনিভাবে বিটিএস মেম্বার জিমিনকেও ব্লাড সুইটস অ্যান্ড টিয়ার্স MV রিলিজের পূর্বে 7 কিলো ওয়েট লস করতে হয়েছে। সো কেউ চাইলে অতিরিক্ত পরিমাণে খেতে পারবে না, তাদের এজেন্সির নিয়ম অনুসারে চলতে হবে, কারণ তাদের কোম্পানিগুলো চায় তাদের আইডলকে ফিট রাখতে। রিলেশনশিপ কিংবা ডেটিং থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ডেবিউ করার পূর্বে আইডলদেরকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হয়, যেটি হলো তারা চাইলেও রিলেশনশিপে যেতে পারবে না, ডেট করতে পারবে না,
অনেক কে-পপ আইডলরা ইতিমধ্যে এই রুলসটি ব্রেক করেছে, যে কারণে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমান এই যুগে নিজেকে রিলেশনশিপ থেকে বিরত রাখা কিন্তু খুবই কঠিন ব্যাপার, যেটা একজন কে-পপ আইডলদের ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হবে। যদি তুমি একজন সাকসেসফুলি কে-পপ আইডল হতে পারো, তাহলে প্রথমে তোমাকে খুবই কম পরিমাণে পেমেন্ট করা হবে, কারণ তোমাদের ট্রেনিংয়ের টাইমে যেই পরিমাণ টাকা খরচ করেছে কোম্পানি, সেটি তারা আগে পুষিয়ে নেবে, তারপর তোমাকে যথাযথভাবে পেমেন্ট করা হবে। একজন কে-পপ আইডল বানানোর জন্য একটি এজেন্সির গড়ে প্রায় 60 লাখ টাকা খরচ করতে হয়। তোমার কাছে যদি 60 লাখ টাকা না থাকে, তাহলে কোনো প্রবলেম নেই, কারণ এজেন্সিগুলো তোমার সাথে আগে থেকে একটি চুক্তিতে ডিল করে রাখে, যেটি হচ্ছে তুমি যদি একজন সাকসেসফুলি কে-পপ আইডল হতে পারো, তাহলে সেই টাকাটা তোমার ইনকামের শুরুর দিক থেকে কেটে নেওয়া হবে, যেই কারণে কে-পপ আইডলরা প্রথমে তেমন একটা স্যালারি পায় না। তাছাড়া তারা যেই টাকা ইনকাম করে তার বেশিরভাগগুলোই কোম্পানিগুলো নিয়ে নেয়, কিছু অংশ আইডলদেরকে ভাগ করে দেওয়া হয়, সেই কিছু অংশটাই কিন্তু বিশাল অঙ্কের টাকা। তাহলে একবার ভাবো, কে-পপ আইডলদেরকে দিয়ে এজেন্সিগুলো কী পরিমাণে টাকা ইনকাম করছে। ট্রেনি থাকতে একজন আইডলদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, যেমন অনেক ট্রেনিকে একসাথে একটি রুমে গাদাগাদি করে থাকতে হয়, রুম ওয়াশরুমগুলো তেমন পরিচ্ছন্ন নয়, মানে এক প্রকার বাধ্য হয়ে তোমাকে সেখানে থাকতে হবে। যতদিন পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ আইডল না হতে পারো, ততদিন নিস্তার নেই। একজন আইডল হতে পারলেই তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে, তোমাকে যথাযথ সম্মান দেওয়া হবে এবং লাক্সারিয়াস লাইফ লিড করতে দেওয়া হবে, যেখানে তোমরা রানীর হালে থাকতে পারবে, কিন্তু থাকবে না কোনো রাজা। হা হা হা, রাজা ছাড়া অসহায় রানী। প্রথম দিকে আইডলদের অনেক হেট কমেন্ট আসতে পারে, তারা সাইবার বুলিংয়ের শিকার হতে পারে, এমনকি অনেক অনেক আইডলরা তো মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছিল, যেমনটা হয়েছিল কে-পপ গ্রুপ BTS মেম্বার জেই হোপের ক্ষেত্রে। শুরুর দিকে অনেক BTS ফ্যানরাই জেই হোপকে মেম্বার হিসাবে মেনে নিতে চেয়েছিল না, তাই তারা জেই হোপকে BTS থেকে বাদ দেওয়ার জন্য নানান মন্তব্য করেছিল, এমনকি তারা #kickout জেই হোপ লিখেও অসংখ্য টুইট করেছিল, যেমনটা হয়েছিল BTS সুগার সাথেও, তাকেও সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছিল। অনেকে তাকে আগলি বলেও মন্তব্য করেছেন, কিন্তু তারা হাল ছাড়েননি, ধীরে ধীরে মন জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তদের। সো একজন কে-পপ আইডল হওয়ার জন্য সবসময় এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ভেঙে পড়লে একদমই চলবে না। বিষণ্নতা, হতাশা, সুইসাইড, এ যেন সাউথ কোরিয়াতে নতুন কিছু নয়। দেশটিতে প্রতি বছরই গড়ে 1-1.5 হাজার মানুষ সুইসাইড করে থাকে, এর মধ্যে রয়েছে অনেক অনেক কে-পপ আইডলরাও। নারীদের থেকে পুরুষদের সুইসাইড হারই বেশি, এর একমাত্র কারণ হচ্ছে বিষণ্নতা, হতাশা, পারিবারিক চাপ, মানসিক চাপ ইত্যাদি। আমরা কিন্তু অনেকেই BTS মেম্বার সুগার লাইফ স্ট্রাগলের গল্পটি জানি, তাকে BTS সুগার হওয়ার জন্য দিনের পর দিন তীব্র শারীরিক এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে পরিবারকে বিসর্জন দিয়েছেন, অবশেষে তিনি সাকসেস হতে পেরেছেন। সো আমাদের জীবনে বিষণ্নতা, হতাশা, শারীরিক এবং মানসিক চাপ থাকবেই, তাই বলে আমাদেরকে হাল ছেড়ে দেওয়া যাবে না। সফল হতে গেলে মানুষের কটুকথা, গালাগালি শুনতে হবেই, তবে সফলতা দিয়ে সেই জবাব দিতে হবে। সো হাল ছাড়ার আগে আরেকবার চেষ্টা করে দেখো, ইনশাআল্লাহ একদিন না একদিন তুমি সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবেই। একজন কে-পপ আইডল হওয়ার জন্য অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে, পাশাপাশি ইংলিশ ও জাপানিজ ভাষায়ও পারদর্শী হতে হবে। শুধু কে-পপ আইডল হওয়ার জন্যই নয়, যদি কেউ কোরিয়াতে আসতে চায়, তাহলে তাকে অবশ্যই কোরিয়ান ভাষা জানতে হবে, কারণ কোরিয়ানরা তেমন একটা ইংরেজিতে পারদর্শী নয়। সো বন্ধুরা, এই ছিল কে-পপ জগতের কিছু কালো সত্য। সব কিছুরই একটা ভালো মন্দ দিক থাকে, কথায় আছে না, চাঁদেরও কলঙ্ক আছে, তেমনইভাবে সব কিছুতেই কিছু না কিছু ডার্ক সাইড থাকে। সো হ্যালো ভিউয়ার্স, তোমরা কি আগে থেকে এই ফ্যাক্টগুলো জানতে কিনা, কিংবা এই ভিডিওটি থেকে তোমরা নতুন কিছু জানতে পেরেছো কিনা, এখনই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনের অল সেট করে দেবে, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।